নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের লুচি বানিয়ে দেখাবো, আম দিয়ে লুচি বানিয়ে দেখাবো। তার জন্য আমি দুটো হিমসাগর আম নিয়েছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমের শাঁসটা আমি বার করে নেব। এভাবে আমি আমের শাঁসটা বার করে নেব। আমি দুটো হিমসাগর আম নিয়েছি, আম দুটোর আমি শাঁস বার করে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। আম আমি পেস্ট করে নিয়েছি, এবার ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় আমি চিনি দেব। পরিমাণ মতো লবণ দেব, একটু কালো জিরে দেব, এবার একটু সাদা তেল দেব ময়ামের জন্য। ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়ামটা আমার কত সুন্দর হয়েছে। এভাবে মুটো হয়ে আসলে বুঝবো যে ময়ামটা আমার খুবই সুন্দর হয়েছে। এবার আমি এই পেস্ট করা আমটা অল্প অল্প করে দেব, একেবারে দিয়ে দেব না, তাহলে আমার ময়দাটা নরম হয়ে যাবে। ময়দাটা এবার আমি মাখিয়ে নেব। আমার আর একটু লাগবে। ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ময়দার গায়ে অল্প পরিমাণে সাদা তেল বুলিয়ে দেব। এবার আমি ময়দাটা 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আবার 30 মিনিট হয়ে গিয়েছে, ময়দাটা আমি আবার ভালোভাবে ঠেসে নেব। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব, লুচির মতো লেচি কেটে নেব। এরকম সাইজের সবকটা লেচি কেটে নেব। এবার আমি লুচিগুলো বেলে নেব।
এভাবে সবকটা লুচি বেলে নেব। আমি লুচি বেলে নিয়েছি, এবার গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। এবার আমি কড়ায় রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা আমার গরম হতে থাক। আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি লুচি দিয়ে দেব, বেলে রাখা লুচি। এভাবে আমি সবকটা লুচি ভেজে নেব। আমার পাকা আমের লুচি রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন।